দেখুন লিফট অফ লিফট অফ। तो बैकग्राउंडे अनेक म्यूजिक चलार कारण ऑडियोटा म्यूट कर दिए तो जगह नरेशन दिच्छी। तो ये जे देखते सामने दूटा टावर देखा जाच्छे रॉक क्लाइम्बिंग जेटा उठार जन्नो ठीक ऊपरे जिप लाइन जेटा के बोले ये देखें झुलते झुलते जाच्छे हार्नेसटा जेटार मध्य हार्नेसटा जरा राइड करबे तारा हार्नेसटा पड़े ओ बिल्डिंगटार ऊपर थेके स्लाइड करते करते लाइन दिए एकदम जो मैदान आटार अपोजिट साइडे गए लैंड कर। तो वो हार्नेसटार साथे एक रोप अटैच करना आता दिए टेने टेने वो हार्नेसटा के ऊपर नहीं जाने देखें ये ठीक ये जगह तो स्लाइड कर मैदान आक दिखे गए लैंड करा हेक्ट राइड तरक्टा जेटा सामने हेटा हेटा बोलम रॉक क्लाइम्बिंग। तो ये दो टावर आछे तो मध्य जे पाथरे जे पहाड़े जे क्लाइम करे उठे एक क्लाइम्बिंग स्पोर्ट्स आछे तो इटा एखानो बनानो। तो एखानेर मध्य सेम भावे ओरा एक हार्नेस पड़े एवं हार्नेसटा एक रोपेर साथे अटाच थाके जेटा दिए सपोर्ट देवा हय एवं ओरा क्लाइम करे करे ऊपर अब्दि उठे। तो इटा हच्छे जेटा आरेकटा राइड आरेकटा एडवेंचार राइड बा जेटाई बोले इटाके रॉक क्लाइम्बिंग एडवेंचर। तो बंधुरा लास्ट ভিডিওটাতে আমি বলেছিলাম যে এই যে পার্টটা হবে এটা লাস্ট পার্ট হবে কিন্তু অ্যাকচুয়ালি যা ফুটেজ আমি নিয়েছিলাম তা আমি আজকে দেখলাম যে হয়তোবা এই সিরিজটা তিনটা বা চারটা এপিসোড হতে পারে। তো আই ডু অ্যাপোলজাইজ লাস্ট টাইম যেটা বলেছিলাম সেটা সঠিক বলিনি। তো দেখি কতটা এপিসোড হয় তিনটা হয় না চারটা হয় কারণ নেক্সট এপিসোডে আমি এই যে হট এয়ার বেলুনটা যে পাইলট করছে যে লোকটা সেই পাইলটের একটা ছোটখাটো একটা ইন্টারভিউ নিয়েছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে এটা যে অপারেট করে গ্যাস দিয়ে চলে যে কি গ্যাস দিয়ে চলে এবং কতক্ষণ চলে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কতটুকু মানে উঁচা অবধি বেলুনটা হট এয়ার বেলুনটা উড়ে যাচ্ছে এবং এই যে রশ্মিগুলো যে রোপগুলো অ্যাটাচ আছে এই রোপগুলো হচ্ছে এটাকে রেস্ট্রিক্ট করছে পুরোপুরি উড়ে যাওয়ার থেকে। তো কিছুক্ষণ পর পর প্রায় প্রতি 15 মিনিটে বোধহয় একটা করে রাইড হচ্ছে এবং প্রতিবারই সবাই টিকিট নিয়ে লাইনে আছে। তো এটা খুবই ডিমান্ডিং রাইড এই ফেস্টিভ্যালটার মধ্যে এবং 15 মিনিট পরে ওরা যখনই আগুনটাকে কমিয়ে দেয় তো এটা আস্তে আস্তে করে ল্যান্ড করে আসে। তো এখানে ওরা যে বেলুনটাকে যে মানে ফুলিয়েছে এটা কীভাবে ফুলিয়েছে আমি এটা অ্যাকচুয়ালি গুগলস থেকে
এবং ইউটিউব থেকে সার্চ করে জেনেছি। আপনি ইউটিউবে যদি সার্চ করেন হাউ এ হট এয়ার বেলুন ইজ প্রিপেয়ার্ড ফর রাইড, তো আপনি দেখতে পারবেন। তো এখানে যে এই যে লাল কালার একটা ফ্যান দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি একটা ইঞ্জিন দিয়ে চলে। তো এই ফ্যানটার কাজ হচ্ছে যখনই ইনিশিয়ালি বেলুনটাকে ফোলানো হয় তখন এই ফ্যানটা চালিয়ে, এই ফ্যানটা অ্যাকচুয়ালি একটা ইঞ্জিন দিয়ে চলে পেট্রোল দিয়ে, তো ফ্যানটা চালিয়ে হাওয়া দেওয়া হয় এবং হাওয়া দিয়ে বেলুনটাকে নর্মালি ফোলানো হয়। এটা যখন ফুলে ওঠে তখন গ্যাসের সিলিন্ডার দিয়ে একটা বার্নার যেটা থাকে হট এয়ার বেলুনটার মধ্যে, সেই বার্নারটাকে ইগনাইট করা হয় এবং ভিতরে আগুনের ফ্লেমটাও থ্রো করা হয়। তো ভিতরে যে হাওয়াটা থাকে সেটা আস্তে আস্তে করে গরম হতে থাকে এবং গরম হাওয়া আমরা যেটা জানি ডেন্সিটি কমে গেলে হালকা হয়ে যায় এবং গরম হাওয়া উপরের দিকে ওঠে এবং ঠান্ডা হাওয়া নিচের দিকে আসে হাই ডেন্সিটি হওয়ার কারণে। তো এই ডেন্সিটি ডিফারেন্সের কারণে বেলুনটা ফুলে উঠতে থাকে এবং ক্রমশই একটা পয়েন্টে গিয়ে এই ফ্যানটার আর প্রয়োজন হয় না, ওরা ফ্যানটাকে অফ করে দেয় এবং শুধু যে ফ্লেমটা আছে ফ্লেমটা দিয়েই ভিতরে খানিকটা সাফিসিয়েন্ট গরম হাওয়া হয়ে যায় যেটা এটাকে উপরের দিকে উড়ে নিয়ে যায়। এবং ওরা কন্টিনিউয়াসলি কিছুক্ষণ পর পর বার্নারটা জ্বালিয়ে বেলুনটাকে ফুলিয়ে রাখে এবং এটা যখন ফেস্টিভ্যালটা চালু হয় স্টার্ট হয় সন্ধ্যের দিকে তখন থেকে একদম শেষ হওয়া অবধি 9টা বা 10টা অবধি বোধ হয় ছিল, 9টা অবধি খুব সম্ভবত ছিল, আমার ঠিক টাইমটা মনে নেই। তো এই কন্টিনিউয়াসলি ফ্ল্যামটা চালু রাখে এবং যে সিলিন্ডারগুলো থাকে সেগুলো আমি যে দেখলাম ফ্যানটার সাথেই কয়েকটা সিলিন্ডার একটা ব্লু কালারের একটা টার্প একটা পলিথিন দিয়ে ঢাকানো ছিল। তো ওই ব্লু কালারের পলিথিনটার আন্ডারে এই যে এখানে অনেকগুলো সিলিন্ডার একসাথে এলপিজি সিলিন্ডার আমি দেখতে পাচ্ছি, তো খুব সম্ভবত প্রায় 15 কি 20টা বা 20-25টার মতো সিলিন্ডার হবে এবং সিলিন্ডার দুটো লাগে এট এ টাইম এই হট এয়ার বেলুনটার ভিতরে। এবং একটা সিলিন্ডার যদি ঠিক মতো জ্বালানি হয় তাহলে 15 থেকে 20 মিনিটে একটা সিলিন্ডার পুরোপুরি খালি হয়ে যাবে, কিন্তু এখানে যেহেতু এটা হায়ার অল্টিটিউডে যাচ্ছে না এবং লোয়ার অল্টিটিউডে উঠছে এবং এটা রেস্ট্রিক্টেড একটা রোপ দিয়ে বাঁধানো, তো এই কারণে কিছুক্ষণ চলে যায় একটা সিলিন্ডার দিয়ে, দুটা সিলিন্ডার এট এ টাইম লাগে এবং ওরা সিলিন্ডারগুলোকে কনস্ট্যান্ট রিপ্লেস করতে থাকে। আমি যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণে ওদেরকে দেখলাম প্রায় 5টা সিলিন্ডার ওরা রিপ্লেস করে ফেলেছিল এবং আমি ওখানে প্রায় 1.5-2 ঘন্টা ছিলাম। তো সেই হিসাবে আপনি যদি দেখেন তাহলে সারাদিনে অনেকগুলো সিলিন্ডার লাগবে এবং সন্ধ্যার থেকে যদি চালু হয় 6টা বা 5টা থেকে চালু হয় তো 9টা বা 10টা অবধি অনেকগুলো সিলিন্ডার লেগে যাবে। এবং একজনকে দেখেছি যে কিছুক্ষণ ওয়েট করার পরে পরে সাইকেল দিয়ে আসছে, খালি সিলিন্ডারগুলো নিয়ে যাচ্ছে এবং ভরা সিলিন্ডারগুলো এনে এখানে রাখছিল। তো গ্যাস কনজাম্পশন খুবই বেশি, এই কারণেই অ্যাট এ টাইম এটা আমাদের 4-5 জনকে নিয়ে উঠছে এবং সবার 500 টাকা করে ভাড়া, তো প্রায় 2,500-3,000 টাকা অ্যাট এ টাইম ফ্লাইট কস্ট। তো এটা রিজনেবল কারণ গ্যাস অনেকগুলো লাগছে এখানে। তো এটা আমি অবজার্ভ করলাম এবং ফাইনালি আমি কতক্ষণ সিলিন্ডারটা চলে সেটা জানার জন্য আমি গিয়ে যে পাইলটটা ছিল যে উড়াচ্ছিল ওর সাথে একটু কথা বলি। তো এখানে আরেকটা রাইড যেখানে আমি গেলাম এটাকে জর্ব বল বলে, তো জর্ব বল যেটা এটা অ্যাকচুয়ালি একটা প্রসিদ্ধ রাইড, এটা সাউথ ইন্ডিয়াতেও অনেক জায়গাতে আছে এবং নর্থ ইন্ডিয়াতেও আছে। তো এই বলটার ভিতরে একটা সাইড দিয়ে ঢোকার রাস্তা থাকে, তো ভিতরে ঢুকে এরপরে নর্মালি একটা পাহাড়ি এলাকার মধ্যে যেখানে স্লোপিং থাকে ওখানে ওটাকে পুশ করে দেওয়া হয় এবং এটা রোল করে করে পাহাড়ের নিচে চলে যায় এবং ওখান থেকে ওটাকে আবার নিয়ে আসে উপরে, এরপরে নেক্সট রাইড চালু হয়। তো এখানে তো আমাদের এখানে তো এই ময়দানে পাহাড় নেই, তো এই কারণে এই জর্ব বলের ভিতরে ঢুকে ওটাকে ধাক্কা দিয়ে ওই সাইড অবধি নিয়ে যায় এবং আবার ধাক্কা দিয়ে আগে জায়গাতে নিয়ে আসে। এবং সাইডে আরেকটা জিনিস দেখছেন যেটা হচ্ছে একটা ফ্ল্যাট জর্ব বলের মতন, এটাও সেমই। তো যৎক্ষণ আমি এখানে হাঁটাহাঁটি করছিলাম তৎক্ষণাতে ওরা সিলিন্ডার রিপ্লেস করেছিল দূরের থেকে দেখেছি এবং নেক্সট রাইড ওরা শুরু করে দিয়েছিল, তো সেটা দেখার জন্য আবার আমি কাছে যাই। তো এখানে আরেকটা ছিল আর্চারি যেটাকে বলে, তীর ধনুক দিয়ে এমিং করার একটা জায়গা আর্চারি যেটাকে বলে, তো সেটা বন্ধ হয়ে গিয়েছিলো কারণ আমি লেট ছিলাম, এটা সন্ধ্যার দিকে ছিল। তো এই দেখুন বেলুনটা ভেতর থেকে দেখতে কীরকম লাগে এবং এটার বার্নারগুলো কীরকম কাছের থেকে দেখতে। তো বন্ধুরা কিছু স্লো মোশন এনজয় করুন।
তো আরেকটা জিনিস যেটা আমি আগে বলিনি সেটা হচ্ছে এই যে যেখানে আগুনটা উপরের দিকে হচ্ছে ফ্লেমটা এর সাইডে একটা জায়গা দিয়ে ঢাকানো কেন, মানে চারিপাশে তো বেলুনটা খোলা থাকা দরকার ফ্লেমটা চারিপাশে, কিন্তু এক সাইড দিয়ে ঢাকানো কেন? এটার কারণটা হচ্ছে যদি বাতাস আসে তাহলে ফ্লেমটা বাতাসে ঠেলা দিয়ে সাইডে লাগিয়ে দিতে পারে এবং সেই জন্য যে কাপড়টা আছে সেটা জ্বলে যেতে পারে। তো এই কারণে এক সাইডে এই ঢাকানো থাকে ফ্লেমটা, যাতে বাতাসে না উড়িয়ে সাইডে নিয়ে যায়। এটা হচ্ছে একটা কারণ। তো নেক্সট এপিসোডে আমি যে ছোটোখাটো একটা ইন্টারভিউ নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাবো এবং সেটি লাস্ট এপিসোড হবে, আমি কনফার্ম শিওর। এখন আমি ফুটেজগুলো চেক করেছি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটাকে লাইক করুন আর নিজের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। তো দেখা হচ্ছে আবার আরেকটা এপিসোডে কালকে। তৎক্ষণাৎ হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই বাই।